আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কৃতজ্ঞতা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বা অ্যাপসগুলো শেয়ার করে আপনাদের জন্য কিছুটা হলে উপকার করতে পারি বা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে পারে সবসময় সেই চেষ্টাই করি। এবং দিন শেষে আপনারা যদি মোবাইল অথবা কম্পিউটারে কোনো রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়াই আর্নিংগুলো পকেটে নিয়ে আসতে পারেন, সেই চেষ্টা আমি করে থাকি। আজকে একটি পেমেন্ট এক্সচেঞ্জ সিস্টেম দেখিয়ে দিব, যে পেমেন্ট সিস্টেমটা আপনারা অনেকে জানেন না, বিশেষ করে পেইয়ার থেকে কীভাবে ক্যাশ ওয়ালেট bddollarex এর মধ্যে এবং পাশাপাশি বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেটি আমি দেখিয়ে দিব। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি যে আসলে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোতে কীভাবে পেমেন্টগুলো নিতে হয় এবং সেই পেমেন্টগুলো খুব সহজে বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে হয়। আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, আশা করি আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন। এবং এই ভিডিওটি আমি দেখিয়েছি যেভাবে কীভাবে আপনি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, বিশেষ করে রাশিয়ান ওয়েবসাইটটি থেকে খুব সহজে অ্যাকাউন্ট খুলে ওয়ান রাব আর্নিং করবেন। সো আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন। আজকের ভিডিওটি যেহেতু খুব শর্টকাটে, সুতরাং আমি টু দ্য পয়েন্টে বলে দিব কীভাবে এখান থেকে আপনি এক্সচেঞ্জগুলো নেবেন। তার মানে পেইয়ার এই যে ওয়ান রাব রয়েছে, ওয়ান রাবটা কীভাবে আপনি ক্যাশ ওয়ালেট bddollarex এর মাধ্যমে আপনি বিকাশ অথবা নগদ অথবা রকেটের মাধ্যমে নিজের পকেটে নিয়ে আসতে পারবেন সেটি। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলেও, পাশাপাশি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেইয়ারের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই ইন্টারপেজের মধ্যে চলে আসবেন। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, যে কীভাবে পেইয়ার অ্যাকাউন্ট খুলতে হয় সেটি যদি না জানেন, তাহলে জাস্ট আপনি এই ইন্টারপেজে আসবেন। অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে, এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এখানে মেল অ্যাড্রেস দিতে হবে, তার মানে আপনি যে মেল দিয়ে, এখানে টোটাল থ্রি অপশন রয়েছে, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি। আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিলাম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাকে নেক্সট এখানে একটি কোড পাঠাবে, তার মানে আপনি অবশ্যই যখন এইখানে মেলটি দেবেন, মেলটি দেওয়ার পরে আপনি মেলটি চেক করবেন, চেক করার পরে এখানে সেখানে একটি কোড দিবে। সো সেই কোডটি চেক করার পরে এখানে কোডটি পেস্ট করবেন, তারপরে আপনি নেক্সটে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে স্টেপ টুতে নিয়ে যাবে, স্টেপ টুতে নিয়ে যাওয়ার পরে স্টেপ থ্রি এভাবে যখন আপনি কমপ্লিট করবেন, খুব সহজে আপনি অনায়াসেই এই অ্যাকাউন্টটিতে, অর্থাৎ আপনি পেইয়ার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, তার মানে ইন্টারফেসটি উপস্থিত হবে, এখানে সবগুলো জিরো দেখাবে। এখানে পেয়ের মধ্যে অনেকগুলো ওয়ালেট রয়েছে, তার মানে ইউএসডি রয়েছে, রাব রয়েছে, ইউরো রয়েছে, বিটিসি, ইউএসডিটি, ইথেরাম রয়েছে, ড্যাশ রয়েছে, লিটকয়েন রয়েছে, বিসিএস রয়েছে, এক্সআরপি রয়েছে, তার মানে এই ওয়ালেটগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারেন। সো এখানে আমি আপনাদেরকে বলে রাখছি যে খুব সহজে যেহেতু আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন, সুতরাং আপনি একটি নামে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, একটি নামে দুটো অ্যাকাউন্ট তৈরি করবেন না, এবং তারা যদি জানে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি তারা ব্যান করে দিবে। আশা করি এই ইনস্ট্রাকশনটুকু আপনাকে মেনে চলতে হবে। সো এবার আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে উইথড্রটুকু নেবেন। আমার এখানে ওয়ান রাব কিন্তু জমা হয়ে আছে। সো ওয়ান রাব ইকুয়াল টু কত টাকা আমি সেটি দেখাচ্ছি। ওয়ান রাব ইকুয়াল টু, জাস্ট আমি যদি গুগলে সার্চ দিই রাব টু ইউএসডি, তাহলে 0.03 দেখাবে, আর যদি বাংলাদেশি টাকা হয় তাহলে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন ওয়ান রাব ইকুয়াল টু কত টাকা, 1.14 টাকা, তার মানে 1.14 টাকা তারা দিবে। সো সেটি কীভাবে পেমেন্টটা নিতে হয় সেটি আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে এখানে প্রথমে পেইয়ার অ্যাকাউন্টের মধ্যে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে পেইয়ার মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এরপরে ক্যাশ ওয়ালেট bddollarex এর মধ্যে আসবেন। ক্যাশ ওয়ালেট bddollarex আসার পরে জাস্ট এখানে এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখান থেকে পেমেন্টটুকু নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি পেইয়ার ইউএসডিটি সেটি সিলেক্ট করে দিবেন এবং দিলাম, এবং এরপরে আমি রিসিভ করব আমার বিকাশের মধ্যে। সো বিকাশের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওয়ান দিতে হবে, তার মানে আমার এখানে পেমেন্টের মধ্যে এখানে ওয়ান কিন্তু জমা হয়ে আছে, তার মানে আমি এটি উইথড্র করবো, এটি লাইভ প্রুফ দেখাচ্ছে। সো প্রথমে আমি সেটি করলাম। করার পরে এখানে এক রাব সমান
82 টাকা করে দেখাচ্ছে। সো আমি সেটি এক্সচেঞ্জে ক্লিক করব। অলরাইট, এক্সচেঞ্জে যখন ক্লিক করলাম তখন আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হলো। সেটি হচ্ছে উই রিকোয়ার ফ্রম ইউ জাস্ট আমাকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ক্যাশ ওয়ালেট bd.com এর মধ্যে অ্যাকাউন্ট খুলেছিলাম। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ক্যাশ ওয়ালেট bd.com এ লেনদেন করার পূর্বে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি এক্সচেঞ্জে চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। এবার আমি আমার ইমেল অ্যাড্রেসটি দেব, আমার ইমেল অ্যাড্রেসটি এবং বিকাশ নাম্বারটি দিয়েছি, যেটি আমার পার্সোনাল নাম্বার, এবং পার্সোনাল নাম্বারে যখন আমি দিব তখন আমাকে এখানে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। এক্সচেঞ্জে ক্লিক করার পরে জাস্ট এখানে একটি মেসেজ শো করছে, সেটি হচ্ছে এক্সচেঞ্জ অর্ডার এত এবং ফ্রম পেয়ার টু এত $1, এবং সেটি চলে এসছে এটিতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আমার সব কিছু টোটালস কিন্তু এখানে শো করছে। সো আশা করি আপনি খুব সহজেই যে কোনো পেমেন্ট আপনি এই ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এতটুকু আসার পর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হোয়াট টু ডু, এখানে একটি মেসেজ শু করছে ভেরিফাই ইনফরমেশান অফ দ্য অর্ডার, ক্লিক অন বাটন পে অর্ডার, অর্থাৎ আমাকে পে অর্ডার মধ্যে ক্লিক করতে বলছে। সেটি আমি ক্লিক করছি, ক্লিক করার পরে নেক্সট অপশনে আমাকে নিয়ে আসছে। অলরাইট, আমি এতটুকুতে চলে এসেছি পে অর্ডার। ইউর অর্ডার ওয়াজ রিসিভড, ইউই উইল রিভিউ ট্রানজ্যাকশন অ্যান্ড উইল নোটিফাই ইউ অন ইউর ইমেইল হোয়েন অর্ডার ওয়াজ প্রসিড, ইউ ক্যান ট্র্যাক ইউর এক্সচেঞ্জ হেয়ার। সো এখানে যে ইমেল, এখানে যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনি এটি কতটুকুতে বা কী অবস্থায় আছে সেটি দেখতে পাবেন। সো আশা করি তারা সে পেমেন্টটুকু আপনার এভাবে বিকাশের মধ্যে পাঠিয়ে দিবে। সে পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এবং তারা অবশ্যই মেইলের মাধ্যমে নোটিফাই করবে যে মেইলটি আপনি এখানে প্রোভাইড করেছেন। সো আশা করি খুব সহজে আপনি পেইয়ার এর মাধ্যমে পেইয়ার থেকে কীভাবে ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে আপনার বিকাশ অথবা রকেট অথবা নগদে পেমেন্টগুলো উইথড্র নিতে পারবেন খুব সহজে। সো আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এবং তারা মেইল করার পরে অবশ্যই আপনি কনফার্ম হয়ে নিতে পারবেন। এ হচ্ছে মোটামুটি ভিডিও কীভাবে ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে বিকাশ রকেট অথবা নগদে আপনার পেমেন্টগুলো নিয়ে আসতে পারবেন বিভিন্ন ধরনের ওয়ালেট থেকে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন।